শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের জন্য আজ আবার প্রেসিস রাইটিংয়ের উপরে আরেকটি ভিডিও। দেখো, এটা কিন্তু পিকিতে সরকারের বইয়ের অনুশীলনী 18 নম্বরের প্রেসিস এবং আমার এই চ্যানেলের 26 নম্বর প্রেসিস, অর্থাৎ পিকিতে সরকারের বইয়ের 1 থেকে 18টা প্রেসিস তোমরা তো এর মধ্যে পেয়েই যাচ্ছ। এছাড়াও 25টা মোট প্রেসিস পাচ্ছ তোমরা। এই আগের প্রেসেসগুলো পাওয়ার জন্য প্লিজ তোমরা একবার ডিসক্রিপশন বক্সটা ভিজিট করো। দেখো, এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্স আছে, ওখানে তোমরা পুরো প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমরা সমস্ত প্রেসেসগুলো দেখে নিতে পারবে। এছাড়াও পিকিতে সরকারের বইয়ের বহু অনুবাদ এবং পিকিতে সরকারের বইয়ের প্রেসিস তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং ও আরও অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও প্রচুর পাবে তোমরা। এছাড়াও দেখো, এখানে একটা আই বাটন বা আই কার্ড আসছে, ওটা টাচ করলে তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। আর এটা কিন্তু পিএসসি যে কোনো মেন পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদেরকে প্রেসিসের অনেক আগে কিছু রুলের কথা বলেছিলাম, তোমরা ভিডিও পজ করে এগুলো একবার দেখে নিতে পারো। আমি সময় নষ্ট না করে পড়া শুরু করি। দেখো, প্রত্যেকবারের মতো আমরা এটা পড়ে নেব। প্রথমে পড়ে নিয়ে কোন অংশ থেকে কতটুকু ছোট করা যেতে পারে, 1/3 কী করে করা যেতে পারে এবং তার কী টাইটেল হতে পারে, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ। দেখো, ইফ উই রান থ্রু অল দ্য গ্রেট নেমস অফ দ্য ওয়ার্ল্ড, বলছে ইফ উই রান থ্রু, ইফ মানে যদি, উই রান থ্রু এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে। এই রান থ্রু মানে হচ্ছে এক ঝলক দেখা, এক নজর দেখা, রিহার্সাল করা, এই ধরনের কিছু, মহড়া দেওয়া, এইরকম। তো এটা পুরোটা এক নজরে যদি আমরা দেখি, কি দেখি, অল গ্রেট নেমস, সমস্ত মহান নামগুলো অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত মহৎ ব্যক্তি আছে তাদের নামগুলো যদি আমরা দেখি বা তাদের দিকে যদি একবার তাকাই, অ্যান্ড থিঙ্ক অফ, এবং যদি ভাবি অল দ্য, আচ্ছা এই যে থিঙ্ক অফ, এর আগেও মনে করো যে ইফ রয়েছে, ঠিক আছে। বলছে থিঙ্ক অফ অল দ্য গ্রেট থিংস, সমস্ত মহান জিনিস, মেন হ্যাভ ডান মানে যে সমস্ত মহান, এই জিনিস, এই থিংস মানে কাজ, কার্যক্রম, হ্যাঁ, বা কার্যকলাপ, মেন হ্যাভ ডান যেগুলো মানুষেরা করেছে, মেন হ্যাভ ডান মানে করেছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অর্থাৎ সমস্ত রকম মহৎ কার্যকলাপ যা মানুষ করেছে সেগুলো যদি আমরা ভাবি, উই শ্যাল ফাইন্ড, আমরা দেখব, এটা কিন্তু আবার ফিউচার ইনফিনিট টেন্সে রয়েছে। নাথিং, আমরা কিছুই পাবো না, টু স্টার, স্টার মানে আন্দোলিত করা, নাড়া দেওয়া, দ্য হিউম্যান হার্ট মানুষের হৃদয়কে, লাইক, লাইক মানে মতো, দ্য স্টোরি গল্প অফ জোয়ান অফ আর্ক, জোয়ান অফ আর্ক একজন সম্ভবত ফ্রান্সের মহিলা যে মাত্র ওই 18-19 বছর বেঁচে থেকে অনেক কিছু করে গেছিলো, ঠিক আছে। তোমরা গুগল সার্চ করে বা তোমরা যদি জানো অনেকেই, আর যারা জানো না গুগল সার্চ করে এটা দেখে নিতে পারো। যাই হোক, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, বলছে উই শ্যাল ফাইন্ড নাথিং টু স্টার, আমরা আমাদের হৃদয়কে নাড়া দেওয়ার মতো কোনো কিছুই পাবো না, লাইক মতো, স্টোরি অফ জোয়ান অফ আর্ক, জোয়ান অফ আর্কের যে স্টোরি মানে গল্প, এই রকম কোনো কিছু পাবো না, অর্থাৎ অনেক কিছুই পাবো কিন্তু হৃদয়কে নাড়া দিয়েছে জোয়ান অফ আর্কের যে গল্প সেই রকম কিছু পাবো না, বোঝা গেল। তার মানে জোয়ান অফ আর্কের যে গল্পটা সেটাই হচ্ছে আমাদের হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দেয়, এই রকম জিনিস আমরা আর পাবো না। তারপরে দেখো কী বলছে, আচ্ছা, উই শ্যাল ফাইন্ড নাথিং, আমরা কিছুই পাবো না, টু স্টার দ্য হিউম্যান হার্ট, আমাদের মনুষ্য হৃদয়কে নাড়া দেয় এমন কিছু, টু স্টার মানে নাড়া দেওয়া, ঠিক আছে। আচ্ছা, লাইক দ্য স্টোরি অফ জোয়ান অফ আর্ক, জোয়ান অফ আর্কের গল্পের মতো এরকম কিছু পাবো না, অর্থাৎ সেটাই আমাদের হৃদয়কে নাড়া দেয়। পরের অংশ যেটা বলছে সেটা হচ্ছে শি ডিড নট লিভ, দেখো এটা পাস্ট ইনফিনিট টেন্সে রয়েছে, নেগেটিভ সেন্টেন্স, শি ডিড নট লিভ, তিনি বাঁচেননি, বিয়ন্ড, বিয়ন্ড মানে বাইরে, হার টিনস মানে তার যে টিন এজ, অর্থাৎ 13 থেকে 19 বছরকে আমরা টিনস বলি, টিন এজ বলি, তার বাইরে তিনি বাঁচেননি, তার চেয়ে বেশি, এই বিয়ন্ড মানে বাইরে বা বেশি, বাঁচেননি, অ্যান্ড হার গ্রেটনেস এবং তার যে মহত্ব, কেম এসেছিল ইন টু শর্ট ভিভিড ইয়ার্স, টু শর্ট মানে দুটো ছোট্ট, শর্ট মানে ছোট, ভিভিড মানে প্রাণবন্ত, অর্থাৎ যে সময়ে তিনি এমন কিছু কাজ করেছিলেন যা স্মৃতি উজ্জ্বল রয়েছে বা এইরকম তার দৃশ্যগুলো দৃশ্যপটে ভেসে উঠছে, এই যে সময়কাল এটাকে ভিভিড বলছে, ইয়ার্স মানে বছর, তাহলে দুটো ছোট্ট ভিভিড ইয়ার, প্রাণবন্ত বছরেই যেন তার সমস্ত মহৎ কাজ তিনি করেছিলেন, কেম মানে গ্রেটনেস, কেম মানে তার যে মহৎ কাজগুলো এসেছিল, পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে। বাট কিন্তু ইন দোজ টু ইয়ার্স, এই 2 বছরে শি মেড, মানে এই 2 বছরটা শর্ট, তাই বলছে বাট, এই ছোটো বছর, ছোটো সময়ে, কিন্তু ইন দোজ, দোজ মানে ওই, 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে, শি মেড হারসেলফ, তিনি নিজেকে করেছিলেন দ্য ওন্ডার মানে আশ্চর্য অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আশ্চর্যতম ব্যক্তিতে পরিণত করেছিলেন,
মেড, দেখো এটাও করেছিলেন হারসেলফ, মানে নিজেকে, অর্থাৎ নিজেকে করেছিলেন পৃথিবীর আশ্চর্য, এটাও পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে। শি স্টার্টল্ড, স্টার্টল মানে চমকে দিয়েছিলেন, পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে। ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড টু, ফ্রান্স এবং ইংল্যান্ড কেও, টু মানে ও, চমকে দিয়েছিলেন তার কার্যকলাপের দ্বারা, ঠিক আছে। পরের অংশ দেখো কী বলছে, শি স্ট্রাক, শি জোনাবার্কির কথা বলছে, স্ট্রাক, স্ট্রাইকের পাস্ট ফর্ম হচ্ছে স্ট্রাক, স্ট্রাইক হচ্ছে আঘাত হানা, এখানে আঘাত হানা মানে এখানে সৃষ্টি করেছিল, কী সৃষ্টি করেছিল, ডিজমে মানে আতঙ্ক, নিরানন্দ ইত্যাদি, এখানে আতঙ্ক হবে। ইন দ্য হার্টস অফ কিংস মানে রাজার মনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন, অর্থাৎ রাজার যে কার্যকলাপ সেগুলো প্রজাদের হিত না করে অহিত করছিল, তাই এমন কিছু তিনি করেছিলেন প্রজাহিতই সেই কার্যকর্ম যেগুলো রাজার মনের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি করেছিল, ঠিক আছে। শি স্ট্রাক ডিজমে মানে আতঙ্ক তৈরি করে দিয়েছিলেন ইন দ্য হার্টস অফ কিংস রাজার হৃদয়ে, অ্যান্ড লিফটেড আপ এবং উত্তোলিত করেছিলেন, লিফট মানে কি, লিফট মানে ওঠানো, ঠিক আছে। লিফটেড আপ পাস্ট টেন্সে রয়েছে, এটাও পাস্ট ইনফিনিট টেন্সে রয়েছে। লিফটেড আপ দ্য হার্টস অফ কমন পিপল, সাধারণ মানুষের যে হৃদয় সেটাকে উত্তোলিত করেছিলেন সেগুলোকে, মানে সাধারণ মানুষকে সাহস যুগিয়েছিলেন, এইরকম মানেটা দাঁড়াচ্ছে অনেকটা। শি লেড আর্মিজ, শি লেড, লিড থেকে লেড পাস্ট টেন্সে রয়েছে, শি লেড আর্মিজ, সে সেনাবাহিনীকে লেড করে, লিড করেছিলেন, অর্থাৎ নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছিলেন ইনটু ব্যাটলস, যুদ্ধক্ষেত্রে, অ্যান্ড গেইনড, গেইন মানে হচ্ছে জয়লাভ করেছিলেন, এখানে গেইন মানে লাভ করেছিলেন, কী লাভ করেছিলেন, গ্রেট ভিক্টরিজ, মহান জয়, ভিক্টরি থেকে ভিক্টরিজ, মহান জয়লাভ করেছিলেন। শি রেইজড, রেইজড মানে উত্তোলিত করা, তোলা ইত্যাদি, হার কান্ট্রি তার দেশকে উত্তোলিত করেছিলেন, তুলেছিলেন আপ মানে উঁচুতে তুলেছিলেন, অর্থাৎ দেশকে এগিয়ে নিয়ে গেছিলেন ফ্রম মিজারি, মিজারি মানে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে দেশকে উন্নতির দিকে নিয়ে গেছিলেন, অ্যান্ড গেভ ইট এবং দিয়েছিলেন, ইট মানে দেশকে দিয়েছিলেন, দেশের মানুষজনকে দিয়েছিলেন, দেশের সাধারণ মানুষকে দিয়েছিলেন হোপ, আশা, অ্যান্ড কনফিডেন্স এবং আত্মবিশ্বাস দিয়েছিলেন, ঠিক আছে। তারপরের অংশ দেখো কী বলছে, অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার স্বরূপ, দে টুক, দে মানে হচ্ছে সেই সমস্ত, সেই রাজা বা রাজবাহিনী, রাজতন্ত্র, তাদের কথা বলছে, টুক দিস ম্যাচলেস বা তার যে শত্রুপক্ষ তাদের কথা বলছে, টুক মানে নিয়ে গেছিলেন, টেক থেকে টুক, দিস, দিস মানে এই, ম্যাচলেস, ম্যাচলেস মানে হচ্ছে এই আনকন কম্পেয়ারেবল, অর্থাৎ অতুলনীয়, যার সাথে আর কারো ম্যাচ করা যায় না, ঠিক আছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট দে টুক দিস, এই, দিস মানে এই, এর পুরস্কার স্বরূপ তারা তাকে, অর্থাৎ এই অতুলনীয় মেয়েটিকে, ম্যাচলেস গার্ল, অতুলনীয় মেয়েটিকে নিয়ে গেছিলেন, অ্যান্ড পুট হার, এবং তাকে ফেলেছিলেন ইন ফায়ার, আগুনের মধ্যে, বোঝা গেল। পুট এটাও পাস্ট টেন্সে রয়েছে, আর টুক এটাও পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনফিনিট টেন্সে, টুক হার ইন ফায়ার, তাকে আগুনের মধ্যে ফেলেছিলেন, তাকে ওই মানে কাঠের দণ্ডের উপরে বেঁধে রেখে তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল, ঠিক আছে। এরকম তোমরা গুগল সার্চ করে প্লিজ এটা একটু পড়ে নিও, তাহলে আরও বুঝতে পারবে। অ্যান্ড স্যাট রাউন্ড, এবং তারা সময় নষ্ট করে বসেছিলেন, এরকম এই স্যাট রাউন্ডের এরকম একটা মানে আসে, হ্যাঁ, তারা বসে দেখেছিলেন, হোয়েন শি বার্নড, যখন সে পুড়িয়ে গেছিলো, ঠিক আছে, অল্প বয়সে তাকে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এইটুকু তোমরা একবার ভালো করে আবারও একবার যদি প্রয়োজন হয় দেখে নিও, বুঝে নিও। দেখো এরপরে কোন বিশেষ জায়গা থেকে আমরা ছোট করব আর কি, অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা আমরা পড়ে নিলাম, পড়ে নিয়ে মোটামুটি যা বোঝার বুঝে নিলাম, বুঝে এবার কোন জায়গা থেকে কতটুকু পড়ে আমরা সেটাকে কতটুকুর মধ্যে আনবো, সেটা আমি আমার মতো করে তোমাদের বলছি, তোমরাও তোমাদের মতো করে অবশ্যই ভাবতে পারো। এবং আমি বারবার বলি যে প্রেসিস লেখা আমি যে শব্দবন্ধ ব্যবহার করছি তোমাকে তাই করতে হবে এমন নয়, বুঝে নিয়ে নিজের ভাষায় লেখা যেতেই পারে, ঠিক আছে। নিজের ভাষা মানে হচ্ছে এর থেকে কোনো শব্দ নেব না তা না, এর থেকে শব্দ না নিলে তো আমার আসল জিনিসটাই তৈরি হবে না, কিন্তু এর মধ্যে থেকে সম্পূর্ণ লাইন না লিখে যদি নিজে থেকে লেখা যায় সেটা ভালো হয়, তবে একদম যারা পারো না তাদের তো এর মধ্যে থেকেই কিছু কিছু শব্দ নিয়ে নির্ভর করে লিখতেই হবে, কিছু উপায় নেই। যাই হোক, দেখো যেটা বলছিলাম, এই যে অংশটুকু রয়েছে, ইফ উই রান থ্রু অল দ্য গ্রেট নেমস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড থিঙ্ক অফ অল দ্য গ্রেট থিংস মেন হ্যাভ ডান, উই শ্যাল ফাইন্ড নাথিং টু স্টার দ্য হিউম্যান হার্ট লাইক স্টোরি অফ জোয়ান অফ আর্ক। এইটুকু তো আগেই পড়েছি, তোমরাও পড়েছো, মানে তোমরা শুনেছো, শুনে নিয়ে যেটা বোঝা যাচ্ছে এর মধ্যে থেকে, যে আমরা যদি পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষদের কথা শুনি বা তাদের কথা ভাবি বা সেইগুলো যদি এক নজর দেখি, তাহলে আমরা জোয়ান অফ আর্কের যে গল্প তার মতো হৃদয়ে নাড়া দেওয়ার মতো গল্প আর কোনোটাই পাবো না। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, এইটুকু যেটুকু আমরা পড়লাম, এই এতটুকু, এই যে কালো অংশটুকু যা পড়লাম, তার থেকে আমরা
কি বুঝলাম দেখো, তার থেকে আমরা বুঝলাম যে পৃথিবীর যত মহৎ মানে এরকম মহান মানুষ আছে বা মহান নাম আছে, তাদের মধ্যে জোয়ান অফ আর্কের যে বিষয় সেটা আমরা খুঁজে পাই তাদের মধ্যে থেকে, যা মানুষের হৃদয়কে নাড়া দেয়। ব্যাপারটা বোঝাতে পারলাম, মানে পৃথিবীতে এমন অনেক মহান নাম আছে কিন্তু জোয়ান অফ আর্কের যে নাম সেই নাম আমাদের হৃদয়কে নাড়া দেয়, এটাই বিষয়। তাহলে পৃথিবীর যে মহান নামের মধ্য থেকে আমরা জোয়ান অফ আর্কের নামটা খুঁজে পাই যা আমাদের হৃদয়কে নাড়া দেয়, এটাই হচ্ছে মূল বিষয় এখানে। সেটাকে আমরা ছোট করে লিখব, দেখো এখানে লিখছি, এই কালো অংশটুকু আমি আর পড়ছি না, এটুকু আগেই পড়েছি, দুবার অন্তত পড়া হয়ে গেছে। দেখো কি বলছে, অ্যামং দ্য গ্রেট নেমস, গ্রেট মানে মহান, অ্যামং মানে মধ্য থেকে, অনেকে আছে তাই, গ্রেট নেমস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে মহান নামগুলো বা মহৎ ব্যক্তিদের যে নামগুলো রয়েছে তাদের মধ্যে থেকে উই ফাইন্ড, আমরা খুঁজে পাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখলাম, অনলি জোয়ান অফ আর, কেবলমাত্র জোয়ান অফ আর কে, টু স্টার, যে আমাদের হৃদয়কে নাড়া দেয়, হিউম্যান হার্ট, হিউম্যান হার্ট মানে মনুষ্য হৃদয়কে নাড়া দেওয়ার মতো একটি নামই খুঁজে পাওয়া যায়, আমরা খুঁজে পাই, কেবলমাত্র নামটা খুঁজে পাই, সেটা হচ্ছে জোয়ান অফ আর্কের নাম। বোঝা গেল? তাহলে এই অংশটুকু, এই বড়ো অংশটুকু থেকে আমরা এই ছোটো অংশটুকু করলাম, মোটামুটি এর মধ্যে থেকে কিন্তু ভাবটা ক্লিয়ার হয়ে গেল। পরের অংশ যেটা, দেখো পরের অংশ, এই এত বড় অংশ থেকে আমরা আস্তে আস্তে ছোটো করবো। দেখো কী বলছে, শি ডিড নট লিভ বিয়ন্ড হার টিনস, মানে সে তার টিনেজের পরে আর বাঁচতে পারে, বাঁচেনি, হার গ্রেটনেস কেম ইন টু শর্ট ভিভিড ইয়ার্স, তার যে মহৎ কার্যকর্ম সেগুলো মাত্র দুটো বছরের মধ্যে এসেছিল, দুটো প্রাণবন্ত বছরের মধ্যে সে করতে পেরেছিল, বাট ইন দোজ টু ইয়ার্স শি মেড হার সেলফ দ্য ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, এই দু বছরের মধ্যে সে পৃথিবীতে নিজেকে বিস্ময় তৈরি করেছিল, শি স্টার্টল ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড টু, সে ফ্রান্স ইংল্যান্ডকেও চমকে দিয়েছিল, শি স্ট্রাক ডিজমে ইন দ্য হার্টস অফ কিংস, রাজার মনে ভয় আতঙ্ক তৈরি করে দিয়েছিল, লিফটেড আপ দ্য হার্টস অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষদের মনকে উত্তোলিত করেছিল, অর্থাৎ তাদের সাহস দিয়েছিল, তাদের উন্নতি কল্পে কিছু করেছিলেন, শি লেড ক্রাইমস সরি শি লেড আর্মিস ইন টু ব্যাটলস, তিনি যুদ্ধক্ষেত্রে আর্মিদের লিড দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্ড গেইন গ্রেট ভিক্টরিজ, এবং জয় অর্জন করেছিলেন, শি রেইজড হার কান্ট্রি আপ ফ্রম মিজারি, সে তার দেশের দুর্দশা অবস্থা থেকে দেশকে এগিয়ে নিয়ে গেছিল, উন্নতি করেছিল, অ্যান্ড গেভ ইট হোপ অ্যান্ড কনফিডেন্স, এবং দেশকে আশা জাগিয়েছিল দেশের মানুষের মনের মধ্যে, ঠিক আছে, এবং আত্মবিশ্বাস তৈরি করেছিল দেশের মানুষের মধ্যে। তো এই যেটুকু আমরা পড়লাম, এটুকু থেকে আমরা কী বুঝলাম, এটুকু থেকে বুঝলাম যে তার লাইফ স্প্যান ছিল খুব অল্প, অর্থাৎ তার আয়ু ছিল খুব অল্প সময়কাল, সেই সময়কালের মধ্যে সে পৃথিবীর মধ্যে ওয়ান্ডারফুল কিছু অ্যাক্টিভিটিস বা কাজকর্ম তিনি করেছিলেন, এবং তার মধ্যে ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সকে তিনি চমকে দিয়েছিলেন। এই এত কথা তো এখানে লেখা যাবে না, আমার তো ওয়ান থার্ড করতে হবে, তাহলে আমার ছোটোর মধ্যে করে আসল কথাগুলো বলে ফেলতে হবে। তাহলে সেই আসল কথাগুলো বলতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, তার যে এই টিনেজ লাইফ স্প্যান ছিল, তার মধ্যে তিনি বিশ্বের মধ্যে বিস্ময়কর কিছু কার্যক্রম করেছিল, এমনকি ফ্রান্স এবং ইংল্যান্ডকেও চমকে দিয়েছিল। আমি এই কথাটাই লিখতে চাইছি, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে অন্য কিছুও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মূল ভাবার্থ যেন এক থাকে, ঠিক আছে। দেখো তো ওই কালো অংশটুকু আমি আর পড়ছি না, দেখো কী বলছে, ইন হার শর্ট টিনেজ লাইফ স্প্যান, ইন হার মানে তার, শর্ট মানে ছোট্ট অল্প সময়কাল, টিনেজ লাইফ স্প্যান মানে সেই টিনেজ সময়কালের মধ্যে আয়ু, সেই আয়ুর মধ্যে সি পারফর্ম, তিনি পারফর্ম করেছিলেন, ঠিক আছে, কী পারফর্ম করেছিলেন, সাম ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস, কিছু বিস্ময়কর কার্যক্রম তিনি করে ফেলেছিলেন, ঠিক আছে, কার্যকলাপ করেছিলেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, ইভেন এমনকি শি স্টার্টলড, তিনি চমকে দিয়েছিলেন, পাস্ট অ্যান্ড ইনফিনিট টেন্সে রয়েছে, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ডকে তিনি চমকে দিয়েছিলেন। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে আগের সেন্টেন্সটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রেখেছিলাম, এটা কিন্তু আবার পাস্ট টেন্সে রাখলাম, ওকে। পরের অংশটুকু দেখো কী বলছে, অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার স্বরূপ, দে টুক হিস টুক দিস ম্যাচলেস গার্ল, তারা এই আনকম্পেয়ারেবল মানে অতুলনীয় মেয়েটিকে নিয়ে গেল, অ্যান্ড পুট হার ইন ফায়ার, এবং আগুনের মধ্যে নিক্ষেপ করলো, অ্যান্ড সেট রাউন্ড হোয়েন শি ওয়াজ বার্নড, এবং বসে দেখলো বা তারা বসে সময় কাটালো যখন সে পুড়ে গেছিলো, ঠিক আছে। তার মানে এটা থেকে আমরা কী বুঝতে পারছি, যে সে তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল তার ওই টিনেজ বয়সের মধ্যে, তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল মানে লেট টিনস, এই বয়সে তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল, ঠিক আছে, ওটুকু না দিলেও হবে, পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়েছিল, ব্যাপারটাই সেটা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে।
তাহলে এইটুকুই আমরা দেখো এই কালো অংশটুকু আর পড়ছি না বলছে দেখো বাট কিন্তু দিস ইউনিক এই ইউনিকের জায়গায় তোমরা আনপ্যারালাল ব্যবহার করতে পারো বা ম্যাচলেসও ব্যবহার করতে পারো আমি শব্দটা একটু চেঞ্জ করেছি না পারলে ম্যাচলেস ব্যবহার করো অসুবিধা নেই দিস ইউনিক গার্ল এই অদ্বিতীয় মেয়েটি ইউনিক মানে এখানে অদ্বিতীয় মেয়েটি ওয়াজ বার্ন তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল সে তো আর নিজে নিজে পড়েনি তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল কেউ মানুষের লোকজন তাকে পুড়িয়ে ফেলেছিল ঠিক আছে তাহলে ওয়াজ বার্নড মানেই তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল কেউ না কেউ তাকে পুড়িয়েছে তো বার্ন টু ডেথ মানে পুড়িয়ে মেরে ফেলেছিল ঠিক আছে ইন হার লেট টিনস মানে তার যে টিনেজ তার শেষ লগ্নে সেই সময়ের দিকে তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল বোঝা গেল তাহলে এইটুকু করলেই মোটামুটি আমাদের এই প্রেসিসটা ওয়ান থার্ড বেচে দু চারটে শব্দ বেশি হবে সেটা হয়ে যাচ্ছে দেখো এরপর একটা টাইটেল আমাদের দিতে হবে দেখো টাইটেলটা কী দেওয়া যেতে পারে আমি একটা করেছি তোমাদের মনের মধ্যে আরও ভালো কিছু আসলে নিশ্চয়ই তোমরা সেটা করবে অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কৃতিত্ব অফ জোয়ান অফ আর্ক ইন হার শর্ট লাইফ স্প্যান তার ছোট্ট জীবনের মধ্যে ছোট্ট আয়ুর মধ্যে তার যে কৃতিত্ব সেই কৃতিত্বের সেখানে বলা হয়েছে এরপরে দেখো তোমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে বারবার প্রশ্ন করো আমিও বারবার উত্তর দিই আবারও দিচ্ছি যখন তোমাদের এই প্রেসিস লিখতে দেওয়া হবে তখন কিন্তু তোমাদের টাইটেল লিখতে দেওয়া হয় যদি কোনো আলাদা করে যদি কোনো শিট অ্যান্সার শিট প্রেসিস জন্য দেওয়া হয় তাহলে যদি দেখো যে টাইটেল শব্দটা এইভাবে লেখা আছে তাহলে তোমার আর টাইটেল কথাটা আলাদা করে লেখার দরকার নেই তুমি এই অ্যাচিভমেন্ট থেকে শুরু করে এইটুকু লিখে দাও কিন্তু যদি টাইটেল কথাটা ওখানে না লেখা থাকে শুধুমাত্র সাদা একটা কাগজের ডট ডট দিয়ে দেওয়া থাকে বা সাদা কাগজে তোমাকে লিখতে বলে তাহলে কিন্তু টাইটেল কথাটা তোমাকে লিখতে হবে বোঝা গেল ব্যাপারটা কি অর্থাৎ সে ছাপানো থাকুক আর তুমি হাতে লেখো টাইটেল শব্দটা লিখতে হবে আর এই শব্দটা এই শব্দগুলোর মধ্যে গণনার মধ্যে আসে না এই টাইটেল বা টাইটেলের সমস্ত শব্দগুলো এর গণনার মধ্যে আসে না বোঝা গেল ব্যাপারটা কি গণনার মধ্যে কোনগুলো আসে এই যে অংশটা এই অ্যামং থেকে শুরু করে এই টিনস পর্যন্ত এইটা গণনার মধ্যে আসবে বোঝা গেল এরপর যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে পিএসসিতে এইরকম খোপ কাটা ঘর কাটা অ্যান্সার শিট দিয়ে থাকে যেগুলোতে আমাদের প্রেসিস লিখতে হয় এই প্রতিটা ঘরে একটা করে শব্দ লিখব যদি কোনো শব্দের পরে ফুলস্টপ থাকে তাহলে সেই শব্দটাকে সেই শব্দ ফুলস্টপ সমেত একটা ঘরের মধ্যে লিখব অর্থাৎ এই হার্ট যে ঘরের মধ্যে হবে সেই ঘরের মধ্যেই ফুলস্টপটাও হয়ে যাবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো শুধু ফুলস্টপ না যদি কোথাও কমা থাকে সেই কমাটা বা অন্য কোনো পাঞ্চুয়েশন মার্ক থাকে সেইটাও এই খোপ বা ঘরের মধ্যে আমরা লিখে ফেলবো তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রেসিস আচ্ছা আবার যদি সাদা কাগজে লিখতে দেওয়া থাকে আমরা এই প্রেসিস শব্দটাকে এইভাবে লিখে কলন দিয়ে লিখব এই প্রেসিস শব্দটা কিন্তু গণনার মধ্যে মানে ওয়ার্ড কাউন্টের মধ্যে ধরা হবে না আশা করি তোমরা আমার তোমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছো এরপর আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে বা কিছু জানতে বুঝতে পারে আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সঙ্গে বেল আইকনটা প্রেস করে নাও যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান একটিও তোমরা মিস না করো প্রত্যেকটাই যেন তোমরা পেয়ে যাও আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে বা আরও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সময় মতো আমি চেষ্টা করব তবে সময় খুব কম পাচ্ছি বর্তমানে যাই হোক চেষ্টা করব তোমাদের কোয়ারিজ নিবারণের আর একটা কথা অবশ্যই ডেসক্রিপশন বক্স ভিজিট করো ওখানে কিন্তু অনেক সময় কিছু যদি আমার ভুলও হয়ে থাকে তাড়াহুড়ো করে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু আমি লিখে দিই কমেন্ট সেকশানেও লিখি এগুলো প্লিজ তোমরা একটু দেখে নিও ভিডিও দেখবার পরেও একটু দেখে নিও কমেন্ট সেকশান বা ডেসক্রিপশন বক্সটা তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো আবার কথা হবে দেখা হবে পরের ভিডিওয়।